আন্তর্জাতিক জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক মীর ফজলুর করিমের সঙ্গে আছেন সহকর্মী আরিফ হোসেন। যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। আরিফ, রাফি, আপনি নিশ্চয়ই জানেন যে ভূমিকম্প হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ কিছুটা আতঙ্কিত, কারণ কয়েকদিন আগেই টার্কিতে যে ভূমিকম্প হয়েছিল সেখানে কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। যদি এই ধরনের ভূমিকম্প বাংলাদেশে হয় তাহলে কি ধরনের একটা পরিস্থিতি হবে, এই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। যদিও বাংলাদেশের ভূমিকম্পের মাত্রা ছিল 4.3, এটার উৎপত্তি স্থল ছিল দোহারের, কিন্তু দোহারের এই যে ভূমিকম্প ঢাকার নিকটে, এটি যেই উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থলের ভূমিকম্প কতটুকু ঢাকাকে অ্যাটাক করতে পারে অথবা আমাদের জন্য ধ্বংস লীলা কতটুকু চালাতে পারে অথবা ঢাকা শহর কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে তা জানার জন্য আমরা এসটি ভূমিকম্প বিশেষজ্ঞর কাছে, আমরা তার কাছ থেকে নিশ্চয়ই জানব যে ঢাকার যে এই অদূরে ভূমিকম্প হয়েছে সেটি কি রাজধানীবাসীর জন্য কতটুকু সতর্ক বার্তা এবং এর মাধ্যমে আমরা কি ধারণা করতে পারি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ এলাকা আমরা সবসময় জানি, এবং কত মাত্রার বড় মাত্রার ভূমিকম্প হবে এখানে এখানে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। অনেকে বলে বাংলাদেশে 8 মাত্রারও বেশি বড় ধরনের ভূমিকম্প হতে পারে, কোথায় হবে কখন হবে এটা বলা খুব কঠিন। তো আমরা যারা বাংলাদেশে কাজ করি, আমি জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশে অনেক দীর্ঘ সময় কাজ করে গেছি, তো ঢাকা শহরের নিয়ে যতটা ভূমিকম্প নিয়ে যতটা দুশ্চিন্তা করা হয় তার চেয়ে বড় দুশ্চিন্তা হলো যে ঢাকা শহরের যে কনস্ট্রাকশন পদ্ধতিটা, এত তাড়াতাড়ি রাতারাতি আমরা এত বড় শহর করে ফেলেছি যে ভূমিকম্পের মাত্রা যাই হোক না কেন এটা নিয়ে কোনো ভাবনাই এর পিছনে ছিল না। কেউ কখনো ভাবে নাই যে কত মাত্রায় ভূমিকম্প জন্য আমাদের প্রস্তুতি, একটা বিল্ডিং যে ডিজাইন করতেছি যে এটা কত মাত্রা সহনীয় হবে এটা। তো এখন সায়েন্টিস্টদের যে প্রেডিকশন আছে সেই প্রেডিকশনের কথা যদি আমরা ভাবি তাহলে তো ঢাকা শহরে একটা 8 মাত্রার বা 7.5 মাত্রার ভূমিকম্প হলে পরে তো বিরাট ডিস্ট্রাকশন হবে, এতে কোনো সন্দেহ নাই। আসলে দোহার কিভাবে ভূমিকম্পের কেন্দ্র হলো এই বিষয়টা যদি একটু আমাদের বুঝিয়ে বলতেন। দোহার কিন্তু ঢাকা থেকে খুব বেশি দূরে না, এটা ঢাকা থেকে ডিটাচড না। এখানে আমি যতটুকু আমার যে ভূতাত্ত্বিক জ্ঞান আছে এই জ্ঞানে আমি মনে করি এটা ঢাকার যে গ্রাউন্ডটা, ভূমি, যে জিওলজি, এর সাথে পুরোপুরি লিঙ্কড। দোহার বা শ্রীনগর, অ্যাকচুয়ালি দোহারের থেকে আরও 10 মাইল পূর্ব দিকে পদ্মা ব্রিজের কাছাকাছি এটা, এই শ্রীনগরের ভূমিকম্পটা হয়। 4.3 মাত্রা যে ভূমিকম্পটা কিন্তু খুব কাছাকাছি পদ্মা সেতুর। তো এই যে ঢাকা শহরে যে লাল মাটির যে উপর যে যে টিরেইনটা, যে টিরাসটা আপনারা দেখেন যার উপরে এত সুন্দর শহর এবং খুব ভালো গ্রাউন্ড কন্ডিশন, ঢাকার ওয়ার্ল্ডের বেস্ট গ্রাউন্ড কন্ডিশন, এটা ইউটিলাইজেশন আমাদেরকে বুদ্ধির সাথে করতে হবে। তো এই যে ঢাকা শহরের যে পাশে যে বুড়িগঙ্গা নদীটা, বুড়িগঙ্গা নদীটাও কিন্তু ছোটোখাটো একটা চ্যুতি এখানে। এটা এটা আপনি দেখবেন যে হাজার বছর আগে থেকে এই বুড়িগঙ্গা নদীটা প্রবাহিত হচ্ছে, তো এটাও কিন্তু একটা চ্যুতি। এইভাবে এই চ্যুতিগুলা যত দক্ষিণে যাই ঢাকা থেকে, আমরা যেমন সিঁড়ি থেকে নিচে নামি ঠিক এরকম ঢাকা শহরের উচ্চতা কত, ঢাকা শহরের উচ্চতা হলো 7-8 মিটার, 10 মিটার, 30 ফিট সি লেভেল থেকে, আর অন্যান্য জায়গার কিন্তু 10 ফিটের নিচে, 7 ফিট 5 ফিট। তো এই যে ঢাকা শহরটা উঁচু হয়ে গেছে, উঁচু তো একবারে হয় নাই, এটা 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 একটা বক্সের মতো উঁচু হয় না, এটাকে স্টেপিং আছে। সেই স্টেপিংটার যে বিভিন্ন চ্যুতি থাকে, ছোটো ছোটো চ্যুতি থাকে, তো এই যে ফল্টগুলো এটা খুব বড় ফল্ট না, এরা ঢাকা শহরের আশেপাশে যে ফল্টগুলো আছে সেটা খুব বড় ভূমিকম্প ঢাকার, এটা একটা ভালো দিক ঢাকার জন্য। কিন্তু তার মানে এই না যে আমি একেবারে আরামসে বসে থাকবো এবং আমি ভূমিকম্প নিয়ে কোনো চিন্তা করবো না, এটা করতে হবে। এমন আমরা 7.5 মাত্রার ভূমিকম্পের কথা সবসময় বলে আসছি, ঢাকার বিল্ডিংগুলোর ডিজাইন 7.5 মাত্রায় করতে হবে, এর চেয়ে বড় ভূমিকম্পের জন্য করার প্রয়োজন নেই।
ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতেই পাচ্ছিলেন যে 7.5 মাত্রার ভূমিকম্পের যে ডিজাইন রয়েছে, সেই ডিজাইন যদি ঢাকা শহরে করা হয় তাহলে ঢাকার রাজধানীর মানুষ আপাতত নিরাপদ এটা বলা যায়। তবুও ভূমিকম্প ইতিমধ্যে হয়ে গেছে, এটা পূর্ব সংকেত কিনা অথবা এই ভূমিকম্পের ফলে কি ধরনের বড় ধরনের কোনো ভূমিকম্প হওয়ার আশঙ্কা আছে কিনা সেই বিষয়গুলো আমরা পরে জানবো। রাফি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ভূমিকম্পের বিষয়ে জানাতে সহকর্মী আরিফ হোসেনের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সাবেক পরিচালক মীর ফজলুর করিম। এবারে চলে যাচ্ছি অন্য